বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস। আজকে আমাদের আলোচ্য বিষয় একটি কবিতা। কবিতার নাম টু দ্য ওয়েস্টউইন্ড। টু দ্য ওয়েস্টউইন্ড, রিটেন বাই পি বি শেলি। তাহলে আলোচনা শুরু করা যাক। আজকে আমাদের আলোচ্য বিষয় কবিতা টু দ্য ওয়েস্টউইন্ড। ওয়েস্টউইন্ড অর্থাৎ পশ্চিমা ঝড়, যাকে বলা হয় কাল বৈশাখী। এই কবিতায় বলা হয়েছে দ্য ওয়েস্টউইন্ড বা পশ্চিমা বায়ু বা কাল বৈশাখী ঝড় দুই ধরনের কাজ করে। নম্বর ওয়ান, যা কিছু পুরাতন সেই পুরাতন জরাজীর্ণ বিষয়কে এই কাল বৈশাখী বা ওয়েস্টউইন্ড ধ্বংস করে দেয়। এই হল প্রথম কাজ, অর্থাৎ ধ্বংস করা। দ্বিতীয় কাজ হল পুরাতনকে বিদায় দিয়ে নতুনের আগমনে সাহায্য করা, অর্থাৎ নতুনকে আহ্বান করা। তাহলে পরিষ্কারভাবে আমরা পেয়ে গেলাম ওয়েস্টউইন্ড বা পশ্চিমা ঝড় বা কাল বৈশাখী, তার প্রথম কাজ হল পুরাতনকে ধ্বংস করা, দ্বিতীয় কাজ হল নতুনকে আহ্বান করা। তাই বলা হয় ওয়েস্টউইন্ড বা কাল বৈশাখী একদিকে ডিস্ট্রয়ার অর্থাৎ ধ্বংসাত্মক, অপরদিকে প্রিজার্ভার অর্থাৎ রক্ষাকর্তা। যাই হোক, এখানে একটি ইঙ্গিত রয়েছে এই কবিতায়, তা হল গিভ দ্য রুম ফর দ্য নিউ কামার্স, অর্থাৎ যারা নতুন তাদেরকে জায়গা করে দাও, অর্থাৎ নবীনদের প্রতি আহ্বান বা নতুনদের প্রতি জয়গাথা, জয়গান গেয়েছেন কবি পি বি শেলি। অর্থাৎ কবি নতুনদের আহ্বান করেছেন এই কবিতায়। কবি যেন একজন বিদ্রোহী এবং অপরদিকে একজন রিফর্মার বা সংস্কারক, অর্থাৎ যা কিছু পুরানো যা কিছু জরাজীর্ণ তাকে বিদায় দিতে হবে, আর পৃথিবীতে যা কিছু নতুন তাকে আহ্বান করতে হবে। অর্থাৎ কবি সমাজের মধ্যেও একটা পরিবর্তনের পথ খুঁজেছেন। সমাজের মধ্যে যা কিছু খারাপ যা কিছু জরাজীর্ণ তাকে যেন বিদায় দিতে হবে আর নতুনকে আহ্বান করতে হবে। এই ওয়েস্টউইন্ড বা কালবৈশাখী ঝড় কবির মনে পরিবর্তনের এক প্রতীকী অস্ত্র। এই কালবৈশাখী ঝড়, এই ওয়েস্টউইন্ড হল একটা প্রতীকী অস্ত্র, অর্থাৎ পুরনোকে ধ্বংস করো, নতুনকে জায়গা করে দাও, আহ্বান করো, নতুনের জয়গান গাও। বলা হয়েছে এই কবিতাটি ফ্রেঞ্চ বিপ্লবের ভিত্তিতে লেখা হয়েছিল। এরকম বলা হয়, ক্রিটিক্সরা মনে করেন যে এই কবিতাটি ফ্রান্স বিপ্লব সেই ভিত্তিতে লেখা হয়েছিল, কিন্তু কবিতাটি সার্বজনীন রূপ পেয়ে গেছে। অর্থাৎ যা কিছু পুরাতন যা কিছু ভঙ্গুর যা কিছু জরাজীর্ণ কবি তার বিদায় চেয়েছেন, ধ্বংস চেয়েছেন, আর
এই ধ্বংসের পরে আসবে নতুন প্রাণ, নতুন সমাজ, নতুন সংস্কার, নতুন শক্তি, নতুন চিন্তা, নতুন কল্পনা, নতুন দর্শন, অর্থাৎ নতুনের সমাহার। তাই এই কবিতাটিকে ক্রিটিক্সরা বলতেন দ্য লিরিক অফ লিরিক্স। সমালোচকরা এই কবিতাটিকে বলেছেন দ্য লিরিক অফ লিরিক্স, অর্থাৎ গীতি কবিতা, অর্থাৎ শ্রেষ্ঠ গীতি কবিতা। কবি পিবি শেলি বিশ্বাস করেন প্রকৃতি এবং সমাজ এখন কষ্ট পাচ্ছে, প্রকৃতি এবং সমাজ রোগাগ্রস্ত হয়েছে, জীর্ণ হয়েছে, আর সেই রোগের বিষয় অর্থাৎ কুসংস্কার, অশিক্ষা, কুশিক্ষা, বিশ্বাসঘাতকতা, অপসংস্কৃতি, হীনতা, নিচুতা, জড়তা, এই সমস্ত রোগ থেকে মুক্তি পেতে হলে পরিবর্তনের দরকার রয়েছে। তাই যা কিছু পুরাতন, অর্থাৎ যার মধ্যে কুসংস্কার রয়েছে, অশিক্ষা কুশিক্ষা রয়েছে, বিশ্বাসঘাতকতা রয়েছে, অপসংস্কৃতি রয়েছে, হীনতা, নিচুতা, জড়তা রয়েছে, এই সমস্ত রোগাগ্রস্ত বিষয়গুলোকে বিদায় দিতে হবে। আর এই পরিবর্তন হতে পারে, এই পরিবর্তন করতে গেলে একটা শক্তি বা ক্ষমতার দরকার রয়েছে। শক্তি বা ক্ষমতা ছাড়া পরিবর্তন সম্ভব নয়। আর সেই শক্তি বা ক্ষমতা রয়েছে ওয়েস্টউইন্ড বা কালবৈশাখীর মধ্যে, কারণ এই কালবৈশাখী বা ওয়েস্টউইন্ড ধ্বংস করতে পারে পুরনো কিছুকে এবং নতুন করে সৃষ্টি করতে পারে। তাই প্রকৃতির বা সমাজের এজেন্ট হিসাবে এই ওয়েস্টউইন্ড বা কালবৈশাখীকে তিনি কল্পনা করেছেন। কবির এখন বয়স হয়েছে, তাই তিনি নিজেও কল্পনা করেছেন যে তার ভেতরেও, নিজের ব্যক্তিগত জীবনেও যা কিছু মন্দ, যা কিছু খারাপ, যা কিছু জরাজীর্ণ হয়ে গেছে তা বিদায় হোক। আর কবির নিজের মধ্যেও নতুনের আগমন হোক, কারণ তিনি নতুন কিছু চিন্তন, নতুন কিছু কল্পনা এবং সমাজের জন্য নতুন কিছু করতে চান। যাই হোক, এই ওয়েস্টউইন্ড বা কালবৈশাখী গাছের শুকনো পাতা ঝরে যায়। কবি এখানে উপমা দিয়েছেন যে কালবৈশাখীর সময় এই ওয়েস্টউইন্ড অর্থাৎ কালবৈশাখী গাছের শুকনো পাতাকে ঝরিয়ে দেয়, তার মানে পুরনোটা ঝরে গেল, সাথে সাথে বীজগুলিকেও মাটির নিচে প্রতিস্থাপন করে। অর্থাৎ কালবৈশাখী শুধু শুকনো গাছের শুকনো পুরনো পাতাকে ঝরিয়ে দেয় না, তার সাথে সাথে বীজগুলোকেও মাটির নিচে প্রতিস্থাপন করে। আর এই বীজগুলো ঘুমিয়ে থাকে শীতকালে, আর বসন্ত এসে গেলে সেই বীজগুলো থেকে বড় বড় গাছ হয় এবং তার থেকে ফল ফুল হয়, আর সেই গাছগুলো পাহাড় পর্বত প্রকৃতিকে ভরে দেয়। অর্থাৎ সেই বীজগুলো থেকেই এই প্রকৃতি রং বেরঙে ফুলের বাহারের মতন সেজে ওঠে। অতএব ওয়েস্টউইন্ড বা কালবৈশাখী আকাশের মাঠে ঘুরে বেড়ায়
এবং আকাশের মাঠে তাড়িয়ে বেড়ায় কাকে? মেঘপুঞ্জকে। আর তারপর এই মেঘ থেকে নিয়ে আসে বৃষ্টি, আর এই বৃষ্টি থেকে চলে আসে সৃষ্টি, অর্থাৎ কালবৈশাখী আকাশে ঘুরে বেড়ায়, মেঘপুঞ্জকে নিয়ে আসে, মেঘ নিয়ে আসে, মেঘ থেকে বৃষ্টি নিয়ে আসে, বৃষ্টি থেকে সৃষ্টি নতুনভাবে সূচনা হয়। তাই কবির মতে কালবৈশাখী যে গর্জন করে, এই জন্য গর্জন সঙ্গে সঙ্গে তার গান। কিসের গান? পুরনো বছর পুরনো কিছুর উপরে গান, আর নতুন নতুন বছরের সূচনা করে। অর্থাৎ এই কালবৈশাখীর শক্তি বা ক্ষমতা পুরনোকে বিদায় দেয়, নতুন বছরের সূচনা করে। তাই কবি সার্বিকভাবে চেয়েছেন, তার ব্যক্তি জীবনেও চেয়েছেন, মানুষের মনের মনেও এমন হোক যে পুরনো যা কিছু, পুরনো চিন্তা চেতনা ধ্যান ধারণা সব বিদায় হয়ে যাক, নতুন নতুন কিছু নবজন্ম হোক। কবি বলেছেন কালবৈশাখী অংশগ্রহণ করে সমুদ্রের যে জলভাণ্ডার রয়েছে তার সাথেও, এবং সেই সমুদ্রের জলভাণ্ডার থেকে জল নিয়ে এসে উদ্ভিদের কাছে পৌঁছে দেয়, আর তাতেই হয় নতুন পাতার জন্ম হয়, নতুন আগমনের জন্ম হয়। কবি আহ্বান করেছেন কালবৈশাখী আমাকেও, অর্থাৎ কবির নিজের জীবনেও, শক্তিতে ভরে দাও, আমি যুদ্ধ করতে চাই দুর্দশার বিরুদ্ধে, জরাজীর্ণর বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে, সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে। অর্থাৎ কালবৈশাখী তুমি আমাকে শক্তি দাও, কবি এরকম কল্পনা করেছেন। কবি তার ব্যক্তিগত জীবনের বাইরে এবং ব্যক্তিগত জীবনে সার্বজনীনভাবে সকলের জন্য চিন্তা করেছেন এবং নতুন যুগের নতুন আশায় তিনি বুক বেঁধেছেন। কবির আশা এবং বিশ্বাস এই কবিতায় প্রকাশিত হয়েছে। তার আশা হলো একটি বার্তা মানুষের কাছে। কিসের বার্তা? মানুষের পুনর্জন্ম হোক। মানুষ ব্যক্তিগতভাবে জরাজীর্ণ হয়ে গেছে, অপসংস্কৃতিতে ভরে গেছে, কুচিন্তায় ভরে গেছে, অর্থাৎ সেই মানুষটার আবার পুনর্জন্ম হোক পুরানোকে বিদায় দিয়ে। তাই নতুন জাগরণ তৈরি করতে হবে এই পৃথিবীতে এবং পৃথিবীর প্রত্যেক মানুষের মনে। কবি ভেবেছেন মৃত চিন্তা শেষ হয়ে যাক। মৃত চিন্তা দিয়ে কিছু হয় না, মৃত চিন্তা শেষ হয়ে যাক, যা হবে তা নতুন হবে, যা হবে তা নতুনভাবে জন্ম হবে, নতুনের সৃষ্টি হবে, নতুনের আদর্শে নতুন জগতে সব কিছুই নতুন হবে, রিফ্রেশ হবে। সমালোচকরা বলেছেন এই ঝড়, এই যে কল্পনা, এটা বাইবেলে একটি এপিসোড রয়েছে, সেখানে পুনঃআগমন, নতুনভাবে আগমন হবে সব কিছুর, পুরনো বিদায় হবে, সেই দিকে ইশারা করেছেন। অর্থাৎ এখানে একটা বিবলিক্যাল থট রয়েছে। তাহলে কবি কখনো নিরাশ হননি, তার বয়স হয়েছে, ব্যক্তি জীবনেও নিরাশ হননি, আর সমাজ প্রকৃতির অবক্ষয় হয়ে গেছে তাতেও তিনি নিরাশ হননি। তিনি বলেছেন ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বিফোর বিহাইন্ড, অর্থাৎ যদি শীত আসে
বসন্ত পিছনে পড়ে থাকবে কেন? শীত যদি আসে তাহলে বসন্ত আসবে, বিশ্বাস ছিল কবির। তিনি ছিলেন একজন ড্রিমার, কবি ছিলেন একজন ড্রিমার, স্বপ্ন সন্ধানী। তিনি স্বপ্ন দেখেছেন নতুন পৃথিবীর, নতুন মানুষের, নতুনের স্বপ্ন দেখেছেন, নতুন পুনর্জন্মের স্বপ্ন দেখেছেন। তাই কবি বিশ্বাস করতেন কালবৈশাখী এমন এক শক্তি যা বাঁচিয়ে তুলতে পারে ভাঙা মন, ভাঙা সমাজ, ভাঙা কিছু, সব কিছু নতুনভাবে তৈরি করতে পারে। আর কালবৈশাখী ধ্বংস করে দিতে পারে সমাজের নিচুতা, কুসংস্কার, অলসতা, কুপ্রথা, সব কিছু। তাই নতুনের জন্ম হবেই। তাই কবি চিন্তা করেছেন সকলেই উপভোগ করবে, এই সমাজেই চলে আসবে মৈত্রী, সততা, বন্ধুত্ব, শান্তি, সুস্বাস্থ্য, ভালোবাসা, সর্বোপরি স্বাধীনতা। মূল কথা ছিল কবিতার এই। অর্থাৎ পুরনো সব ধ্বংস হয়ে যাওয়ার পর সকলের মধ্যে উপভোগ্য হবে যে জিনিস, তা হলো মৈত্রী, সততা, সমতা, বন্ধুত্ব, শান্তি, সুস্বাস্থ্য, ভালোবাসা, সর্বোপরি স্বাধীনতা। এইসব আসবে নতুনভাবে মানুষের মনে। তাহলে দ্য পোয়েট শোজ দ্য রিপ্রেজেন্টেশন অফ ন্যাচারাল পাওয়ার ভার্সেস হিউম্যান পাওয়ারস। এখানে ন্যাচারাল পাওয়ারের কথা যেমন বলা হয়েছে, প্রাকৃতিক শক্তির কথা যেমন বলা হয়েছে, ভার্সেস বনাম হিউম্যান পাওয়ার, মানুষেরও শক্তি আসবে, প্রকৃতির মধ্যেও শক্তি আসবে, মানুষের মধ্যেও শক্তি আসবে। প্রকৃতি ছেড়ে মানুষ নয়, মানুষ ছেড়েও প্রকৃতি নয়। তাই তিনি কল্পনা করেছেন ন্যাচারাল মরালিটি ভার্সেস হিউম্যান মরালিটি, ন্যাচারাল ফ্রিডম ভার্সেস হিউম্যান ফ্রিডম, ন্যাচারাল ট্রান্সফরমেশন ভার্সেস হিউম্যান ট্রান্সফরমেশন। অর্থাৎ প্রকৃতির শক্তি বনাম মানুষের শক্তি, প্রকৃতির নীতি বনাম মানুষের নীতি আদর্শ, প্রকৃতির স্বাধীনতা বনাম মানুষের স্বাধীনতা, প্রকৃতির পরিবর্তন মানুষের পরিবর্তন, অর্থাৎ প্রকৃতি এবং মানুষের সার্বিক পরিবর্তন, পুনর্জন্ম আসবে। তাই কবি ভাবতেন পুরাতন, দুর্বল, ধসে যাওয়া পৃথিবীকে বিদায় দেওয়া উচিত, আর নতুন সতেজ একটি জগৎ আসবে যার মধ্যে থাকবে ভালোবাসা আর মৈত্রী। এই ছিল বন্ধুরা আমাদের আলোচ্য বিষয়। আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল কবিতা টু দ্য ওয়েস্ট উইন্ড। তাহলে এই কবিতার মধ্যে পিবি শেলি একটা অপটিমিস্টিক বিলিফ রয়েছে, আশাবাদী বিশ্বাস রয়েছে, প্রকৃতি এবং মানুষের যা কিছু পুরনো, যা কিছু নিচুতা, যা কিছু হীনতা, যা কিছু কুসংস্কারপূর্ণ, যা কিছু অন্ধকার, সেটা বিদায় হবে, আর নতুনভাবে প্রকৃতির মধ্যে এবং মানুষের মনে, মানুষের মধ্যেও পরিবর্তন আসবে, পুনর্জন্ম আসবে, নতুনত্ব আসবে। অর্থাৎ প্রকৃতির নতুনত্ব, মানুষের নতুনত্ব, দুটো এক হয়ে একটা মৈত্রী, ভালোবাসা, সমতা, বন্ধুত্বের একটা সুন্দর নতুন পৃথিবী হবে। এই ছিল কবিতার মূল বিষয়। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল কবিতা টু দ্য ওয়েস্ট উইন্ড, রিটেন বাই পিবি শেলি। বন্ধুরা খুব ভালো থেকো, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।